হালের সবচাইতে জনপ্রিয় গায়িকা সালমা তিনি অসময়ে একটি বোমা ফাটালেন তাকে নাকি গরিব শাস্তে হয়েছিল তিনি আসলেই গরিব ছিলেন না কি অদ্ভুত কথা এতদিন পরে অকপটে স্বীকার করলেন তিনি জনপ্রিয় গানের রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরের বিজয়ী তিনি মূলত লোকসঙ্গীত গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়িকা ফকির লালন সাহের গান দিয়ে আসর মাতিয়ে তুলতে পারতেন সালমা ভক্তরা তাকে এভাবে দেখতেই পছন্দ করেন হালের কর্মব্যস্ততা নিয়ে কথা বলছেন সালমা সে সময়ে তার বয়স মাত্র ১৩ বছর ছিল এ সময়ে সে স্টেজ মাতিয়েছেন ক্লোজ আপ ওয়ান কম্পিটিশনই আমার জীবনের সবচেয়ে বড় এবং ফার্স্ট টার্নিং পয়েন্ট আমার গুরুজির নাম ওস্তাদ শফিমল তার কাছে চার বছর বয়সে আমার গানের হাতেখড়ি হয়েছে গুরুজির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিনই আমি গান শিখতে যেতাম সে সময় কি আপনি কোনো অনুষ্ঠানে গিয়েছেন আমি ছোটবেলা থেকে গুরুর সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যেতাম অনুষ্ঠান দেখতাম অনুষ্ঠানে গুরু আমাকে নিয়ে যেতেন আমি গানও গাইতাম আমার কিন্তু তখন এলাকায় এক ধরনের সুনাম ছড়িয়ে পড়ে কারণ ততদিনে মানুষ জেনে গেছে আমি ভালো গান গাইতে পারি ছোট ছোট প্রোগ্রাম হলে আমাকে গান গাওয়ার জন্য করে নিয়ে যেত আমি খুবই উপভোগ করতাম সেটা গান কি উপার্জন করতেন শিল্পী তারা জন্মগত ভাবেই শিল্পী আমার খুব মনে আছে আমি কখনো কাউকে ফ্রিতে গান শোনাতাম না প্রথমে গান গাইতাম কিন্তু লোক জড়ো হলে বলতাম এখন গলা ব্যথা করছে আসলে কিন্তু তখন গলা ব্যথা করতো না তবে গান শোনাবো একটা শর্তে যদি আমাকে একটা কোক খাওয়ানো হয় কিংবা কখনো বলতাম আমাকে টাকা করে দেওয়া হয় তাহলেই গান গানের যে বাজার মূল্য আছে সেটা আপনি বুঝতে পেরেছিলেন এত কম আমি জানতাম না আমার কেন যেন মনে হতো সবাই যদি কোনো কিছু করে টাকা উপার্জন করতে পারে গান গাওয়াটাও তো একটা কাজ আমি গান গাচ্ছি আমার কষ্ট হচ্ছে না আমার গলা ব্যাথা করতো আমি যে ডাইনি করে প্রোগ্রাম করি আমার তো কষ্ট হতো তাহলে আমাকে কেন টাকা দেওয়া হবে না তাহলে আপনি কি তখন টাকা পেতেন হ্যাঁ আমার মনে আছে কুষ্টিয়ার আশপাশে গ্রামে কুষ্টিয়া শহরে যেখানে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে একশো টাকা পঞ্চাশ টাকা করে পেতাম সেটা খুবই ভালো লাগত কারণ ওই বয়সে আমি গান করছি সেটার জন্য একটা পুরস্কার পাচ্ছি সেটা তো বেশ আনন্দের ব্যাপার প্রথম সোর কথা মনে আছে আপনার মনে আছে ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের একটা ফাংশনে গিয়েছিলাম সেটা দুই সালের কথা আমি তখন স্কুলে পড়ি একেবারে ছোট এমনিতে গুরুজি কোথাও গেলে আমাকে সঙ্গে নিতেন আমার চাচাদের সঙ্গে যেতাম তারাই আমাকে গাইতে নিয়ে যেতেন সাইজির গান করার কারণে এলাকায় এক ধরনের জনপ্রিয়তা স্বাধীনভাবে গান গাইতেন সেখান থেকে প্রতিযোগিতায় আসাটা কঠিন ছিল অডিশনে যাওয়ার পর তো ভয় পেয়েছিলাম কারণ আমার সামনে যারা ছিলেন তার প্রত্যেকেই অনেক গুণী মানুষ ইমতিয়াজ বুলবুল বাবা কুমার বিশ্বজিৎ স্যার শ্রদ্ধেয় ফাহমিদা নবী প্রত্যেকেই তবে আমার ভয়ের জায়গাটা ছিল গানের জন্য না এটা ছিল রকম। কারণ আমি তখন আন্ডার এজ ছিলাম অপ্রাপ্ত বয়স্ক সেই কারণেই ভয় ছিলাম ঠিক কি কারণে এতটা ভয় ছিল আমার বয়স তখন মাত্র বারো বছর আর প্রতিযোগিতা অংশগ্রহণের সর্বনিম্ন বয়স ছিল ষোলো বছর সে কারণে আমাকে অনেক কিছু করতে হয়েছে নিয়ম অনুসারে আমার তো বাদ পড়ার কথা ছিল কিন্তু আমাকে বাদ দেওয়া হয়নি কারণ অর্থনৈতিক অবস্থার কারণে আমি পড়াশোনা করতে পারছি না আমার পড়ালেখায় তিন বছরের একটা স্টাডি গ্যাপ দেখানো হয়েছে তখন আমি সত্যিকার অর্থে ক্লাস সিক্সে পড়ি সেখানে তো ব্রেক অফ স্টাডির কোনো প্রশ্নই আসে না একজন শিল্পীকে এমনটাই করতে হলো কেন আয়োজকরা আমাকে পারিবারিক ভাবে অসচ্ছল দেখিয়েছেন কারণ বিচারক ও আয়োজকদের কেউ চাইছিল না আমি বাদ পড়ে যাই এনটিভির যারা আয়োজক তারাও সেটা চাননি তারা আমার মধ্যে হয়তো সেই ট্যালেন্টটা দেখেছিলেন আর সেখানে উপস্থাপন করা হয়েছিল। কারণ কেউ তখন হারতে চাইছিল না গরিব গল্প আমি অবভিয়াসলি মধ্যবিত্ত পরিবারে মেয়েছিলাম সেটাও সত্য আমার বাবা মা আমাকে সেই কষ্টটা কখনো বুঝতে দেননি আমাকে গান শিখিয়েছেন পড়াশোনা করিয়েছেন আর এই প্রোগ্রামটা পুরো প্ল্যানিং ছিল যেখানে আমাকে আসলে গরিব শাস্তে হয়েছিল সাধারণ জীবনে সালমা থেকে অসাধারণ সালমা হয়ে ওঠা কিভাবে উপভোগ করেন জীবনের প্রত্যেকটা টাইমই মানুষ যদি মনে করে আমি আমার জীবনটা উপভোগ করব সেটা সে করতে পারে হ্যাঁ একটা সময় আমি কষ্ট করেছি কিন্তু আমার চাওয়া পাওয়া ছিল আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি সাধারণ জীবনেই তো আছি এখনো এলাকায় কনসার্ট হচ্ছে সালমা দাওয়াত পায়নি এমনটা কি হয়েছে এমনটা তো অনেকবারই হয়েছে আমি তখন রাগ করে বলতাম দেখো একটা সময় তোমরা আমাকে লাখ টাকা দিলেও আমি গাইবো না ইনফ্যাক্ট এটা সত্যি কারণ আমি এই যে আগে লন্ডনে যাওয়ার কারণে একটা এখন শো করতে পারিনি বিদেশে কনসার্ট লাইট ক্যামেরায় সালমার ব্যস্ততা বেড়েছে এমন ব্যস্ততায় অনেকেই গানের চর্চা থেকে দূরে সরে যান আপনার বেলায় কি এটা সত্য যারা গানের সঙ্গে আছে তারা কখনোই গান ছাড়তেই পারবে না গানের সঙ্গেই তো আমার বসবাস সেখান থেকে এই চর্চাটা আমার জীবনেরই অংশ একটা গ্লাস যেমন ধুলো জমলে পরিষ্কার করতে হয় একজন শিল্পীকেও তার কণ্ঠের জন্য যত্ন নিতে হয় হয় জন্য কাজ করতে হলে ময়লা জমে যায় আর যারা সেই চর্চাটা না করে সেই উত্তরটা আমার আসলে জানা নেই বরং গান না গাইলে মনে হয় আমি পাগলি হয়ে যাব। এই ছিল সালমাকে নিয়ে এতক্ষণ ধরে আমাদের সব ভাবনার অবসান ুন আর আমার সঙ্গে কোনো প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ